আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আখের সাথে লাভজনক সাথী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই। জয়পুরহাটের তিন উপজেলার আখ চাষিরা ইতোমধ্যে সুফল পেতে শুরু করেছেন। জয়পুরহাট থেকে সফিল বাড়ি রাসেলের রিপোর্ট। আখ চাষ দীর্ঘমেয়াদী ফসল। এই অঞ্চলে প্রতি মৌসুমে আখ চাষ করে লোকসান হওয়ায় আখ চাষ থেকে দিনে দিনে মুখ ফিরিয়ে নিয়েছেন চাষি। এমন পরিস্থিতিতে জেলার বিভিন্ন গ্রামে মাঠ দিবস, কর্মশালা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সুপার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখের সাথে সাথী ফসল হিসাবে লাভজনক হিসাবে প্রথমে আমি ফুলকপি চাষ করেছিলাম। ফুলকপি চাষ করে খুব ভালো সফলতা পাইছি এবং বিঘাতে 48,000 বেড়েছে। আগে আমরা কুশাল লাগাতে লস হতো, এখন আমরা এই বিএসআরআই সহযোগিতায় কুশাল লাগাচ্ছি। সাথী ফসল হিসাবে আলু এবং পাশাপাশি মুগ ডাল লাগাতে এই যদি বিএসআরআই সাথে থাকে তাহলে কুশারে আমাদের লাভ হচ্ছে। এখন প্রকল্পটির উদ্দেশ্য বাস্তবায়নে ইতোমধ্যে 1200টি প্লটে কৃষকদের প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে। প্রায় 1200টি প্লটে এবছর আমরা সুগার মিলের কৃষকদেরকে আমরা এই প্রণোদনামূলক সহায়তা আমরা দিচ্ছি। এই আখের সাথে অবশ্যই বিভিন্ন ধরনের সাথী ফসল যুক্ত করে অধিক পরিমাণ জমির ব্যবহার করে এখানে অধিক মুনাফা অর্জন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতি বছর লোকসানে পড়া রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো রক্ষার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন বিএসআরআই কর্তৃপক্ষ। তারা দেখা যাচ্ছে সারা বছর যে তার ধান করে যেটা হবে সেইটাকে এখান থেকে উঠে যাবে, আর বাকি যে ফসলটা আমার যেটা আপনার ইয়েটা আখ টোটালটাই লাভ থাকবে। আর একটি কথা হলো কৃষককে চিন্তা করতে হবে যে কীভাবে কোনো ফসলের উৎপাদন খরচ কমানো যায় সেই সাথে মোট উৎপাদন বৃদ্ধি করা যায়। যদি এটা না করতে পারে তাহলে কৃষক বেনিফিট হতে পারবে না এবং আমরা যারা ভোক্তা আছি তারও বেনিফিট হবে না। জেলার সদর আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার চাষিরা প্রায় 2,000 একর জমিতে আখের সাথে সাথী ফসল হিসেবে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর, বুট, কচু, বাঁধাকপি, বেগুন সহ নানা জাতের ফসল চাষ করছেন। জয়পুরহাট থেকে সফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই।